অতীতের ন্যায় এবারও আমাদের দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তবে আক্রান্তের সংখ্যা বিবেচনা করলে এবছর অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। ডেঙ্গু জ্বরকে আসলে আমরা কি জন্য ভয় পাই? ক্যান্সারকে মানুষ ভয় পায় কারণ ক্যান্সারে মানুষের মৃত্যু হয়। তেমনি ভাবে ডেঙ্গু জ্বরেও যেহেতু কিছু লোকের মৃত্যু হয়, এজন্য ডেঙ্গু জ্বরের প্রতিও সাধারণ মানুষের ভয়াবহ ভীতি জন্মেছে। এবছর ডেঙ্গু জ্বরের রোগীদের মধ্যে জ্বরের লক্ষণেরও কিছু তারতম্য দেখা দিয়েছে, যেমন অনেকের মধ্যে জ্বর ছাড়া বরং মাথা ব্যথা এবং ডায়রিয়া নিয়ে ডেঙ্গু জ্বর দেখা দিতেছে। সরকারি হিসাবে প্রায় 7-8 জন অ্যালোপ্যাথিক ডাক্তার সহ প্রায় শতাধিক মানুষের এই বছর মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে, এবং আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 50,000 ছাড়িয়ে গেছে। সে যাক, ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণগুলি আমাদের মনে রাখতে হবে। এটা হইল প্রধান লক্ষণ, হইল মারাত্মক ধরনের শরীর ব্যথা। এই কারণে ডেঙ্গু জ্বরের দ্বিতীয় নাম হইল হাড় ভাঙা জ্বর। অর্থাৎ এই জ্বরে এমন শরীরে এমন ব্যথা থাকে, মনে হবে যেন কেউ পিটিয়ে তার হাড় ভেঙে দিয়েছে। এছাড়া থাকে মারাত্মক ধরনের বমি বা বমি বমি ভাব। আর ডেঙ্গু জ্বর যখন শরীরে প্লাটিলেটের সংখ্যা কমে যায়, হেমোরেজিক হয়ে যায়, হেমোরেজিক ডেঙ্গু জ্বরটা সাধারণত মারাত্মক। শরীরের দাঁত, মুখ, নাক, পেটের ভিতর বিভিন্ন স্থানে রক্তক্ষরণ হয়ে, চোখ রক্তক্ষরণ হয়ে রোগী মৃত্যুবরণ করে। বিশেষত রোগীর লিভার, কিডনি, হার্ট অচল হয়ে রোগীরা মৃত্যুবরণ করে। তো এই ধরনের মারাত্মক পরিস্থিতিতে, বিশেষ করে ব্লিডিং বন্ধ করতে হোমিওপ্যাথিক ঔষধের কোনো জুড়ি নাই। বিশেষ করে ফসফরাস ওষুধটি ডেঙ্গু জ্বর যখন হেমোরেজিক হয়ে যায় বা শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ শুরু হয়, তখন ফসফরাস ওষুধটি রোগীদের খাওয়ানো উচিত। 30 বা 200 শক্তিতে বা আরও উচ্চ শক্তিতে খাওয়ানো যায়, 1 ফোঁটা বা 4-5টা বড়ি করে 2-3 বার খাওয়ানো যথেষ্ট। তো ডেঙ্গু জ্বরের হোমিওপ্যাথিতে প্রধান ওষুধ হইল ইউপেটোরিয়াম পারফো। ঔষধের নাম ভিডিওর বর্ণনার স্থানে দেওয়া আছে।
এটা ইউপেটোরিয়াম পার্প ওষুধটা 30 বা 200 শক্তিতে বা আরও উচ্চ শক্তিতে খেতে পারেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে 1 ফোঁটা বা 5টি বড়ি করে রোজ 3 বেলা করে যে কদিন জ্বর থাকে খেতে পারেন। আর ডেঙ্গু জ্বর হাত থেকে বাঁচার জন্য এই ওষুধটা খেতে পারেন, তবে মাত্রা কমায় খেতে হবে, অর্থাৎ সপ্তাহে একদিন খাওয়াই যথেষ্ট। সপ্তাহে একদিন করে যেই কদিন দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব থাকে এই কয়দিন সপ্তাহে এক মাত্রা হিসাবে, 1 মাস 2 মাস যতদিন প্রয়োজন হয় এই ওষুধটি খেতে পারেন, অর্থাৎ ইউপেটোরিয়াম পার্প। তো পরিশেষে আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে হোমিওপ্যাথিক ঔষধ খান। একজন প্রশিক্ষণপ্রাপ্ত হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ মতো ঔষধ খান। এবং কম খরচে এবং দ্রুত রোগমুক্ত হওয়ার সুযোগ নেই।